একবারে মহা মহা দামি কথা, সেটা হচ্ছে আপনারা কারা কারা একাদশী ব্রত করেন হাত তুলুন। একাদশী ব্রত কারা কারা করেন? বেশ বেশ, যারা একাদশী ব্রত করেন তারা তো গোবিন্দের কৃপা পেয়ে গেছেন, তাদের আর ছটফট মন হবে না, স্থির মন থাকবে। মায়েরা তাকান, একাদশী যারা ব্রত করেন, আগামীতে 28শে ভাদ্র শনিবার পার্শ্ব একাদশী, 28শে ভাদ্র শনিবার পার্শ্ব একাদশী। এই যে যারা একাদশী পালন করেন, যারা আগামীতে একাদশী পালন করবেন, আমি সবার কাছে বলবো, মুসলিম সমাজে দেখবেন তারা 30 দিন রোজা রাখে, থুতু পর্যন্ত গেলে না, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। আর আমাদের 15 দিন পর পর একবার করে আমাদেরকে একাদশী করতে বলেছে, তাতে আপনি যদি নির্জলা একাদশী করতে পারেন তবে উত্তম একাদশী। তবে হ্যাঁ, নির্জলা একাদশী সবার জন্য নয়, শরীরে যাদের ক্ষমতা আছে তাদের জন্য, সমর্থবানদের জন্য। আর যাদের ক্ষমতা নেই তারা ফল খাবেন, দুধ খাবেন, সবজি খাবেন, কিন্তু মাথায় রাখবেন পঞ্চশস্য খাবেন না। সবাই জানেন চাল, হ্যাঁ, ডাল, গম, যব, ভুট্টা, তেল, এগুলো কিছু খাবেন না। এই জন্য আপনাদেরকে বলে রাখি যে একাদশী যারা করবেন আগামীতে, আমি বলবো বাড়ির বাচ্চাদের একাদশী পালন করা শেখান। প্রত্যেক দিন তো ভাত খাচ্ছে, তাকে ফল খাওয়ান, একটা সবজি খাওয়ান। আমি কয়েকদিন আগে গান করছিলাম হাওড়াতে, তো চিন্তা করতে পারবেন না, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে মা এসেছে, উনি বলছেন প্রদীপ বাবু কি ঢুকিয়ে দিয়েছেন আমার বাচ্চাকে, মানে আদর করে বলছেন। বলে কেন, এ তো আমাদের পাড়ার 10-12টা ছেলে আছে, এইটুকুটুকু সবটা একাদশীর দিনে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখে কবে একাদশী আছে, সেদিন কিচ্ছু খাবে না, জল পর্যন্ত খাবে না, আপনি কিছু বলুন। আমি মাথায় হাত দিয়ে বললাম, তোরা এক কাজ কর, ফলটা খাবি, খালি পেটে থাকিস না বাচ্চা ছেলে, ফল খাবি, সবজি টবজি খাবি, একাদশী কর। ওর মায়েরা খুব খুশি, কেন বলুন তো, ছেলে একাদশী পালন করছে বলে। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, ছেলেকে তৈরি করার কাজ হচ্ছে মায়ের এবং বাবার। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আপনার তাকান আমার দিকে, মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। একাদশী নির্জলা করলে উত্তম একাদশী, আর নির্জলা যদি না করেন, ফল খান, সবজি খান, তবে মধ্যম একাদশী। আর একাদশীর দিনে যে ভুঁড়ি ভুঁড়ি খাবার খাবে, ওটা উত্তম নয়, মধ্যম নয়, ওটা কি ধমাধম একাদশী। ধমাধম একাদশী কেউ করবেন না। এই দিকে তাকাবেন, এতদিন কীর্তন শুনছেন, আপনাদের বলে দিয়ে যাই, বহু ডাক্তারের কাছে, কবিরাজের কাছে যান, ডাক্তার বাবুরে যে কথাগুলো বলছেন শাস্ত্রে, তার আগে থেকে বলে দিয়েছে, আমরা শাস্ত্র পড়ি না, চরক ঋষি চরক সংহিতায় বলে দিয়েছে। মায়েরা মন দিয়ে শুনবেন, তিনি আগে থেকেই বলেছেন, ডাক্তাররা কবিরাজা যে কথা বলছে, পেটটাকে যদি 4 ভাগ করা যায়, তো চরক ঋষি বলছেন 2 ভাগ খাবার খেতে হবে, 1 ভাগ জল খেতে হবে, 1 ভাগ ফাঁকা থাকবে, 100টা রোগের মধ্যে 90টা রোগ তার শরীরে আসবে না। যত রোগ খাবার থেকে আসছে, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। মায়েরা ত্যাগ করতে শিখুন, যেমন সপ্তাহে কাজ করতে করতে একটা দিন ছুটি থাকে, রেস্ট থাকে শরীরে, ঠিক সেরকম আপনাদের কাছে নিবেদন রইল, আমাদের শরীরের এই জায়গাটাকে যদি মাঝে মাঝে রেস্ট দেওয়া যায় কলকব্জাকে, তাহলে আপনি ফিট থাকবেন। এই এলাকায় যারা একাদশী করে সুস্থ শরীরে বাস করছে, আর উল্টো পাল্টা খাচ্ছে বাস করছে না। আমি একটা কথা বলি আপনাদের, আজকে কীর্তন হচ্ছে, বারটা কি আজকে, কি বার বাবা, আজকে শনিবার নাকি, আজ কি বার, শনিবার আজকে, আচ্ছা আজকে শনিবার তো। আপনাদের মেদিনীপুরে নাম করছেন একটা এলাকা, একটা এলাকায় আমার দিনের বেলায় গান ছিল, ওখানে পরপর 3 বার গেলাম, এক ভদ্রলোকের বাড়িতে 2 বার গিয়েছিলাম, আর ওনাদের 12টি আসলে দুপুরবেলায় গান করালেন, তো দুপুরবেলায় গান করছি, প্রচুর লোকের ভিড়, তখন কমিটি বলছে, দাদা বাজারের লোককে বলছে, আপনারা গেলেন না? বলে কেন, বুধবার দিন কীর্তন করেছি বলে গেলেন না? ওরা বলছে বাজার তো রবিবার দিন বন্ধ, চাকরি রবিবার দিন ছুটি, রবিবার দিন হলে যেতাম, বুধবার হলে যেতে পারলাম না, এত ভিড়ের মধ্যে ঢুকতে পারবো না, কিন্তু রবিবার হলে জায়গা নিয়ে বসতাম। আচ্ছা বলুন তো, ওই লোকটা যদি রবিবার বুধবার দিন বিপদে পড়ে, নি ভগবানকে ডাকে, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান বলে তোর তো বুধবার দিন নয়, তোর তো রবিবার দিন বটে, আমি তোকে রবিবার দিন বাঁচাবো, তখন আপনি কি করবেন? এই জন্য ভগবানকে ডাকার কোনো সময় আছে না কি বলছেন, বিচার করে বলবেন, ভগবানের ডাকার সময় আছে কি? তবে বলে রাখি মায়েরা, এই চরক সংহিতাই বলেছে, কি বলেছে, শরীরে লবণ যদি কম খাওয়া যায়, মিষ্টি জাতীয় খাবার যদি কম খাওয়া যায়, তেল যদি খাবার কম খাওয়া যায়, শরীর ফিট থাকে। এ কথা আজকালকার ডাক্তাররা কবিরাজরা বলছেন, কিন্তু চরক সংহিতায় চরক ঋষি কিন্তু আগে থেকে বলে রেখেছেন। আমরা শুনি না, আমরা মানি না, আমরা জানি না, আমরা যা ইচ্ছা তাই করি। দেখুন অনুকূল ঠাকুর পরম প্রেমময়, তিনি বলেছেন, কি বলেছেন, কলা গাছ হুরুর করে বাড়ে আর হুরুর করে পড়ে, বট গাছ ধীরে ধীরে বাড়ে বহুদিন পর মরে। এই জন্য দেখবেন যারা বৈষ্ণব মানুষ, ভক্ত মানুষ, নিরামিষ খাচ্ছে, দিব্যি জিজ্ঞেস করছেন, দাদা কেমন আছেন, হরির কৃপায় ভালো, আর ঘুম
রাত্রি 10টায় ঘুমালে ভোর 3টায় আবার জেগে হরিনাম করি, আর যার প্রচুর টাকা আছে সারা রাত্রি জেগে খালি হিসাব করছে। এত গোবিন্দ দিচ্ছে কিন্তু নিজে খেতে পাচ্ছে না, যে খাবে সে তাকিয়ে আছে, আর ও বেটা খেতে পাচ্ছে না, রুটির দিকে তাকিয়ে আছে, ভাত পর্যন্ত খাচ্ছে না। কেন? ডাক্তার বলেছে তোমার হাই সুগার, এক কাপ রুটি আর দুখানা, একটা রুটি আর এক কাপ ভাত, এছাড়া তোমার কোনো খাবার নাই। না না, আমি আপনাদের বলতে চাই, যদি টাকা রোজগার করলেন শরীর সুস্থ রইল না, তাহলে আপনার রোজগারের কি দাম আছে? সোনার পালঙ্ক আছে, এক টাকার ঘুমের ট্যাবলেট খেয়ে যদি ঘুমাতে হয় ওই সোনার পালঙ্কের দাম কি আছে বিচার করবেন। কলসিতে জল ভরিলে ওই কলসির জল যদি কাজে না লাগে ও জলের কি দাম আছে? তোমার ভেতরে প্রচুর জ্ঞান আছে কিন্তু তুমি যদি অজ্ঞানীর মতো কাজ করো, ব্যবহার তোমার খারাপ হয়, তবে জীবনে তোমার জীবন কাজে লাগবে না। আজকে আকাশের চাঁদের দিকে যে তাকায় তার কলঙ্ক হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কলঙ্ক হয়েছিল, সত্যজিতের ছেলে সত্যজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করেছিল, এই জন্য সেই দিন কিন্তু তিনি চাঁদের দিকে তাকিয়েছিলেন, সত্যজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করেছিলেন বলে তাকে কলঙ্ক নিতে হয়েছিল। তাই স্বয়ং ভগবান নিজে গণেশ পুজো করেছিলেন, আপনারা চমকে যাবেন। কেন না কলঙ্ক তাকে নিতে হয়েছিল? আজকে দিনে আকাশের চাঁদের দিকে যেই তাকাবে তারই কলঙ্ক হবে। তা গণেশজি কৃপা করে বললো এত ভক্ত আমার কাছে আসবে, তা যদি আমি আকাশটা পরিষ্কার করে দিই, বৃষ্টি না দিই, তাহলে তো চাঁদ ঢাকা পড়বে না, চাঁদ দেখলেই সব কলঙ্ক হবে, দরকার নেই ঢাকা দিয়ে দিই তিরপল দিয়ে। তাই কিন্তু উনি ঢাকা দিয়ে দিয়েছেন আপনাদের মঙ্গলের জন্য। আমি আপনাদের বলে যাই, আজকে গণেশ চতুর্থী, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন, একবারে শব্দ না করে, আজকে গণেশ চতুর্থী, আজকের দিনটা একটা বিরাট সার্থকতা আছে। কেন না, একবার কৈলাস পর্বতে বাবা শিব একটা মিটিং ডেকেছিল, সভা। এখন সেই মিটিংয়ে সব দেবতারা গেছে, কিন্তু নারদ মুনি গেছে একটা ফল সঙ্গে করে, হাতে ফল, দিব্য ফল তিনি নিয়ে গেছেন। এখন এখানে একটা শিক্ষা আছে, আপনাকে কেউ যদি নিমন্ত্রণ করে তার বাড়ি যদি আপনি যান, খালি হাতে যাওয়া কিন্তু উচিত নয়, এখানে শিক্ষা আছে। আপনারা যেখানে যাবেন নিমন্ত্রিত বাড়ি, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু নিয়ে যাবেন। তো নারদ মুনি দিব্য ফলটা নিয়ে গেছে, তো শিব বাবা শিবকে দিয়েছে, কিন্তু শিবের দুপাশে দুটো ছেলে বসে আছে, একটা কার্তিক একটা গণেশ। কার্তিক বলে আমি নেব, গণেশ বলে আমি নেব, বাবা কি করবে? একটা ফল দুজনকে কি করে দেবে? এখানে বাবা হয়েছেন তারা বলবেন কেন, দুটো ছেলেকে আমি অর্ধেক করে ভাগ করে দেবো। সে চেষ্টা করেছিল বাবা শিব, বললো দুজনকে অর্ধেক করে ভাগ করে দেবো, কিন্তু গণেশ বলে আমি গোটা নেবো আর কার্তিক বলে আমি গোটা নেবো, এখন করবে কি? সামনে বসেছিল দাদু ব্রহ্মা, সে বললো আমি দাদু হয়ে যেটা বিচার করবো সেটাই ঠিক হবে। তখন ব্রহ্মা বললো তোমাদের মধ্যে যে বড় সে কিন্তু অধিকার আগে। তাহলে মায়েরা বলুন তো কার্তিক আর গণেশের মধ্যে কে বড়? জোরে বলুন, কার্তিক বড় না গণেশ বড়? হ্যাঁ, দেখুন গণেশ বড়, এইটা জেনে ভুল ভুল করে বসে আছেন, গণেশ একবারে বড় নয়। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন জানার বিষয় আছে, আসলে কার্তিক বড়, গণেশ কিন্তু ছোট। আপনারা সব জেনে আছেন গণেশ বড় না, একবারে না, গণেশ মাতৃভক্তিতে বড়, চারিদিকে ঘুরে গেছিল ওটা ভক্তিতে বড়, কিন্তু বয়সে কিন্তু কার্তিক বড় আর গণেশ কিন্তু ছোট। তো যেই না কার্তিককে দিয়েছে, গণেশের মুখটা ফুলে গেছে রাগে। এখন দেখবেন দাদু যদি কোনো ভুল করে বসে, নাতি দেখবেন গুম হয়ে থাকায় তার দিকে, আর দেখবেন মাঝে মাঝে এরকম এরকম করে, কেন কেন তুমি এরকম করি? এখন গণেশ যেই না হুড়োহুড়ি করছে ব্রহ্মাকে, এখন মুখটা ফুলে গেছে রাগে, তখন সামনে বসেছিল আকাশের চাঁদ, সে তখন হেসে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে আকাশের চাঁদকে গণেশ অভিশাপ দিয়েছে, তুমি আমাকে দেখে হাসলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি আকাশের চাঁদ যখনই উদয় হবে তোমাকে যেই দেখবে তারই মাথায় কলঙ্ক হবে, আজ থেকে কোনো মানুষ তোমার দিকে তাকাবে না। ব্যাস, এই যে অভিশাপ পেয়ে গেল, কে পেয়ে গেল? চাঁদ পেয়ে গেল। এই চাঁদ যখন অভিশাপটা পেয়ে গেল মা, তখন এখন চাঁদ যার কাছে যায় সে তার দিকে কেউ তাকায় না, ইন্দ্রদেবের কাছে গেল সেও তাকাচ্ছে না, আবার লক্ষ্য করুন যখন ব্রহ্মার কাছে গেল সেও তাকাচ্ছে না। ব্রহ্মা বললো একটা উপায় তোমাকে বলে দিই, তোমার উপায় আছে মুক্তি পাবার, বলে কি? যার কাছ থেকে তুমি অভিশপ্ত হয়েছো তুমি তার কাছে যাও। বলে কার কাছে যাবো? বলে গণেশের কাছে। গণেশের কাছে কি স্তুতি করলো? আর সঙ্গে সঙ্গে গণেশ খুশি হয়ে বললো ঠিক আছে, তোমার স্তুতিতে আমি সন্তুষ্ট হয়েছি, তবে তোমাকে আশীর্বাদ দিলাম, বছরে একটা দিন তুমি কলঙ্কিত থাকবে। কোন দিন? যেদিন আমার গণেশ পুজো, গণেশ চতুর্থী, সেদিন আকাশে চাঁদ উদয় হলে যেই তোমার দিকে তাকাবে তারই কলঙ্ক হবে। তাহলে বলুন তো আজকে গণেশ চতুর্থীর দিনে আকাশে চাঁদ উঠেছে না উঠে নাই? জোরে বলুন, ওঠে নাই। কার জন্যে? বৃষ্টির জন্যে। ভালো হলো না মন্দ হলো? জোরে বলুন,
ভালো হলো, তাহলে প্রভু যা করে তা মঙ্গলের জন্যই করে। গণেশ দেব কি, জয় গণেশ দেবতা কি, আজকে হিন্দু সমিতি কীর্তন গানের আয়োজন করেছেন। আমি সব ধর্মের মানুষকে সমান সম্মান দিলাম, সমস্ত মানুষকে সম্মান দিলাম, ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে। আপনারা আশীর্বাদ করবেন কমিটির সমস্ত ছেলেদেরকে, যাতে এনারা প্রতি বছর সুন্দর থেকে সুন্দরতর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারে। অনেক অক্লান্ত পরিশ্রম করে ওনারা দু তিন বছর আমাকে পায়নি, এই দু তিন বছর পর বারবার ফোন করতে করতে এই বছর যাক প্রভুর কৃপায় লেগে গেছে। রামনবমীর সময় এখানে অনেকেই ফোন করেছিল, আমি ডেট দিতে পারিনি, আজকে আপনাদের এখানে ডেট দিতে পারলাম। প্রভু কৃপা করেছেন তাই আমি এসেছি, আপনাদের চরণাশ্চিত হয়েছি। আপনারা সবাই মিলে একবার উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। বেশ, আমি আমি গৌরচন্দিকা আসতে, আমি গৌরচন্দিকার সময় বেশি নেব না, আমি লীলার মধ্যে প্রবেশ করব। বেশ বেশ, থামিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি গৌরচন্দিকার সময় নেব না, শুধু একটু বলে নিই আপনাদেরকে যে আসতে বাবা মায়েরা আপনারা বসে পড়ুন না, কি আছে, একদিন ভিজেতে বসুন, কোনো অসুবিধা নেই, কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। আরে বসে পড়ুন না, তাকাবেন না কোথায় কি হচ্ছে, একবারে চুপচাপ নিচে, প্রচুর জায়গা আছে, তারগুলো দেখবেন একটু, হ্যাঁ ভেতর দিকে চলে যান, প্রচুর জায়গা আছে, ভেতর দিকে চলে মায়েরা চলে যান যারা জায়গা নেবেন। হরে কৃষ্ণ, মায়েরা গণেশের পুজোতে জোরে বলবেন বেল পাতা লাগে না তুলসী পাতা লাগে, কোনটা লাগে জোরে বলুন, কোনটাই লাগে না গণেশের পুজোতে, তুলসী পাতা লাগে না গণেশের পুজোতে, একুশটা দুর্বা ঘাস লাগে। যদি কোনো ব্রাহ্মণ এখানে থাকেন, পুজো করছেন, তিনি ভালো করে জানবেন, গণেশের পুজোতে একুশটা দুর্বা ঘাস লাগে। প্রশ্ন করবেন গণেশের পুজোতে তুলসী পাতা লাগে না কেন, একটু আপনাদের বলে যাই, মন দিয়ে শুনুন। মায়েরা গণেশের চারটে হাত, গণেশ দেখতে খুব সুন্দর, একদিন বসে ধ্যান করছে, গণেশ সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না, গণেশ সিদ্ধান্ত নিয়েছে ও বিয়ে করবে না, চিরকুমার থাকবে, এই জন্য তিনি ভগবান শ্রীহরির ধ্যান করছেন। আস্তে আস্তে, ভগবান শ্রীহরি, ভগবান শ্রীহরির ধ্যান করছেন, ভগবান শ্রীহরির ধ্যান করছেন, আর সঙ্গে সঙ্গে তুলসী দেবী পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে, তুলসীও দেখতে কম সুন্দরী নয়। এখন দেখবেন মায়েরা, যারা ভাবের ঘরে থাকে তারা কখনো হাসে কখনো কাঁদে, ভগবানের ভাবের ঘরে থাকে, তা গণেশজি যখন ভাবের ঘরে আছে হঠাৎ হেসে দিয়েছে, আর তুলসী মহারানী মনে মনে ভাবছে তারা আমাকে দেখে হাসলো বোধ হয়। এখন তুলসী কাছে গিয়ে মনে মনে ভাবলো গণেশকে একটু প্রেম নিবেদন করি, ভালোবাসি। তাকাবেন গণেশের কাছে গিয়ে চুপচাপ বসে বলছে, গণেশজি আপনি কার ধ্যান করছেন, বলছে শ্রীহরি, হ্যাঁ শ্রীহরি আপনাকে কৃপা করবে নিশ্চয়, বলে হ্যাঁ করবে, না রকম কথা শুরু করেছে। গণেশ বলছে তুমি আর সময় পেলে না, আমাকে বিরক্ত করতে এসছো, যাও এখান থেকে। সঙ্গে সঙ্গে তুলসী দেবী বলল, তোমার এত অহংকার, তোমার এত অহংকার, তুমি কি চাও? তুলসী দেবী চিৎকার করে বলল, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই, তাই আমি তোমার কাছে এলাম। এখন গণেশ তো চিরকুমার থাকার ইচ্ছা করেছে, বিয়ে করবে না এ সিদ্ধান্ত নিয়েছে, যেই না বলেছে যে আমি চিরকুমার থাকতে চাই, আর তুলসী দেবী বলেছে বিয়ে করতে চাই, গণেশ জি দাঁড়িয়ে অভিশাপ দিয়ে দিল, তুলসী তোমাকে অভিশাপ দিলাম, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিলে, আমার চিরকুমার থাকার অটুট বন্ধন থেকে তুমি নষ্ট করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার অসুর দৈত্য স্বামী হোক। তুলসীর স্বামীর নাম কি হয়ে গেল, শঙ্কচূড় দত্ত, শুনবেন কথাগুলো, তুলসীর স্বামীর নাম হয়ে গেল শঙ্কচূড় দত্ত। এখন যেই না শঙ্কচূড় দত্ত তুলসীর স্বামী হয়ে গেল, সঙ্গে সঙ্গে তুলসী বলল, অভিশাপ যখন দিলে আমার দৈত্য স্বামী হোক, তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেমন বললে আমি চিরকুমার থাকবো, তোমার একের চাইতে অধিক বিয়ে হবে, তোমার একটা নয় তোমার দুটো বউ হবে, গণেশের দুটো বউ, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। আপনারা প্রশ্ন করবেন, বাড়িতে গণেশ রাখেন, গণেশের সুর কোন দিকে থাকা উচিত, খুব বিবেচনা করে বাড়িতে বাস করতে হবে আপনাদের। এই জ্যোতিষ শাস্ত্র পরিষ্কার করে বলেছে, কীর্তন শুনতে এসছেন আপনাকে জানতে হবে কি, গণেশ বাড়িতে রাখবেন, ব্যবসার জায়গায় রাখবেন, গণেশের সুর কোন দিকে হবে, এ খুব আশ্চর্যের ব্যাপার। মায়েরা সিদ্ধি হচ্ছে গণেশের ডান দিকে বসে থাকে, আর ঋদ্ধি গণেশের বাঁ দিকে বসে থাকে। এক ভদ্রলোকের যদি দুটো স্ত্রী হয়, ডান দিকে একজন বাঁ দিকে একজন, সেই ভদ্রলোকে কিন্তু সোজা তাকিয়ে থাকতে হবে, কেন বলুন তো, এর দিকে তাকালে এইদিকে তাকাও, এইদিকে আবার যদি এদিকে তাকাও, সিদ্ধি বলছে এদিকে তাকাও। এখন যখন সিদ্ধির দিকে গণেশ তাকাচ্ছে তখন সুঁটটা ডান দিকে, আর ঋদ্ধির দিকে যখন তাকাচ্ছে তখন সুঁটটা বাঁ দিকে। সংসারে যখন গণেশকে রাখবেন ঋদ্ধি, আপনি বাঁ দিকে সুরাওলা গণেশ রাখবেন বাড়িতে, যদি আপনার ডান দিকে থাকে আপনি বন্ধ করুন। আমি বলি নাই, জ্যোতিষ শাস্ত্র বলছে, কি বলছে,
গণেশজি সুর বাড়িতে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সব সময় বাঁ দিকে রাখুন, আর সিদ্ধিদাতা গণেশ মানে ব্যবসা আর বাণিজ্য যারা করে বা গণেশের যারা ধ্যান করে গণেশকে যারা ভজন করে তারা সব সময় গণেশকে সিদ্ধিদাতা মানে সিদ্ধিদাতা গণেশ ব্যবসা যখন বাণিজ্য ব্যবসা করবেন তখন যেখানে রাখবেন গণেশ মাথায় রাখবেন ডান দিকে সুরাওলা গণেশ রাখলে আপনার সব চাইতে ভালো হয়। এই জিনিসগুলো আপনাদের এখানে এসে জেনে গেলেন, আপনারা গণেশজির উপলক্ষে কীর্তন বলে আপনাদের জানিয়ে দিলাম। কীর্তন যদি শিক্ষার জিনিস হয় তবে আপনাদের কাছে নিবেদন রইল মন দিয়ে শুনে নেবেন, আমার কীর্তনের মাধ্যমে আপনারা এই বাণী সব জায়গায় পেয়েছেন। আজও আপনাদের বলবো ভগবানের জন্যে মা যেমন কেঁদে বেড়াচ্ছে, অপরাধ করেছিল তাই কেঁদেছে, কিন্তু আমি আপনাদের বারবার নিবেদন রাখবো যারা যারা কীর্তন শুনতে এসছেন, যে দাদা ভাইয়েরা এসছেন, যে ছেলেরা এসছেন, হরে হরে কৃষ্ণ, যে দাদা ভাইয়েরা এসছেন, যে বাবার এসছেন, যে মায়ের এসছেন, নিবেদন রইল বাড়িতে কেউ মা কাঁদাবেন না, বৃদ্ধ বাবাকে কাঁদাবেন না। আমি 100% গ্যারান্টি দিয়ে গেলাম আপনাদেরকে, যদি কেউ কম বয়সে রক্তের গরমে অহংকারে নিজের বাড়িতে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদান, তবে আসরে দাঁড়িয়ে বলে গেলাম আপনাকে একদিন ঘরের দরজায় বসে বসে কাঁদতে হবে। 10 লাখ টাকা ব্যাংকে দিলেন 10 বছর পরে ডবল হবে, তা সুদ পাবেন। আপনি কাউকে একটা খারাপ কথা বললেন 10 বছর পরে ডবল হয়ে আপনার কাছে ফিরে আসবে। ওই জন্য আমি বারবার বলবো যারা কীর্তন শুনছেন তাদের কাছে আমার আবেদন রইল, কারো বাড়িতে মা কাঁদাবেন না, বাবা কাঁদাবেন না। আমি প্রত্যেকটি বয়স্ক মাকে বলবো নিজের বৌমাকে মেয়ের মতো ভালোবাসুন, আর যারা বৌমা হয়েছেন তাদেরকে বলবো মেয়ে যেমন তার মাকে ভালোবাসে আপনি সেরকম ভালোবাসা দিন। কেন, মেয়ে আর মায়ে যেমন কথা কাটাকাটি হলে আবার মেয়ে মায়ের গলা জড়িয়ে ধরে কিংবা মা আবার মেয়েকে হাতে ধরে খাইয়ে দেয়, এরকম সম্পর্ক যদি আপনারা বাড়িতে করতে পারেন আপনাদের সংসারে কোনো দিন অশান্তি হবে না। আমি আপনাদের বলতে চাই আপনি যে রাগ দেখাবেন, অহংকার করবেন, বাড়িতে অশান্তি করবেন, আপনার বাচ্চা ছেলের মনে কিন্তু তার দাগ কাটবে। আপনি আপনার বৃদ্ধ বৃদ্ধাকে ভালোবাসবেন না, ওই বাচ্চা ছেলেটা আপনার কাছ থেকে শিখবে, ও যখন বড় হবে তখন আপনাকেও আর ভালোবাসবে না, ও আপনার কাছ থেকে শিখছে। আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে যাই, একটু মন দিয়ে শুনে দিন। আমি দেখে নিয়েছি একজন ভদ্রলোক ভদ্রমহিলা দালান বাড়িতে বাস করে আর নিজের বাবা মাকে খড়ের বাড়িতে রাখে, হ্যাঁ একবারে পাথর বাটিতে খেতে দেয়, পাথরের থালায় খেতে দেয় আর নিজেরা কাঁসার থালায় খায়। শুনবেন মায়েরা, তাদের একটা ছোট্ট ছেলে হয়েছে, সেই ছেলে যখন বড় হলো কলকাতায় পড়াশুনো করতে গেল, পড়াশুনো করে এসে জিজ্ঞেস করলো মা এ তুমি কী করছো, দাদু ঠাকুমাকে তুমি পাথরের বাটিতে থালাতে দিচ্ছ আর আমরা কেন কাঁসার থালায় খাচ্ছি। কিছু মনে করবেন না, ছোটবেলায় ছেলে যদি মাকে প্রশ্ন করে মা হয়তো বকে ঝোঁকে তাকে চুপ করিয়ে দেবে, কিন্তু ছেলে যখন যুবক বয়স হয়ে যাবে, মেয়ে যখন বড় হয়ে যাবে, মাকে প্রশ্ন করবে, মা তখন এর উত্তর দিতে পারবে না। তাই আমি আপনাদের বলবো এমন কিছু কাজ করুন যেন ছেলে মেয়ের মনে সেই প্রতিক্রিয়া না হয়। আপনি যেমনটি ব্যবহার করবেন আপনার ছেলে মেয়ের মনে সেইটাই কিন্তু দাগ কাটবে। সবাই লক্ষ্য করুন, সেই ছেলে বড় হয়েছে দাদু ঠাকুমাকে বলছে দাদু ঠাকুমা তোমরা কেন কাঁসার থালায় খাও না পাথরের থালায় খাও, তোমরা কেন খড়ের বাড়িতে বাস করো, আমরা কেন দালান বাড়িতে থাকি। দাদু ঠাকুমা দেখলো ঝগড়া হতে পারে, তাই বলল দাদু ভাই আমরা আগেকার মানুষ তো, ওই জন্য আমরা দালান বাড়িতে থাকতে ভালোবাসি না, আমরা খড়ের বাড়িতে থাকতে ভালোবাসি, আমরা আগেকার মানুষ তো, আমাদের পাথরের থালায় খাওয়া অভ্যাস আছে, ওই জন্য পাথরের থালাটাই আমাদের কাছে ভালো। তখন সঙ্গে সঙ্গে নাতিটা বলে উঠলো দাদু তুমি যাকে বোঝাবে বোঝাবে, আমাকে বুঝিও না। বলে কেন, আমি বড় হয়ে গেছি, আমি যুবক হয়ে গেছি, আমি সব বুঝতে পারি, শোনো তোমার ওই পাথরের থালার বাটিটা মাই দাও। বলে কি করবি, দরকার আছে, পাথরের থালার বাটিটাকে নিয়ে এক পাশে লুকিয়ে রেখেছে। তার মা যখন তার দাদু ঠাকুমাকে খাবার দিতে এলো, কাঁসার থালাই নয় পাথরের পাতা দিয়ে নিয়ে এলো, বললো থালাগুলো কই, চুপচাপ তাকিয়ে আছে দাদু ঠাকুমা নাতির দিকে, থালাগুলো কই, দাদু ঠাকুমা নাতির দিকে তাকিয়ে আছে, নাতি বলছে বলো যা বলবার বলো। সঙ্গে সঙ্গে দাদু ঠাকুমা বললো দাদু ভাই তুই বল যা বলবার। সঙ্গে সঙ্গে তার মা বললো খোকা
তুই রেখেছিস? হ্যাঁ মা, ওগুলিকে যত্ন করে রেখে দিলাম। আজকে দাদু ঠাকুমাকে ঠাকুমাকে তুমি কাঁসার থালায় দাও। বলে কেন যত্ন করে রেখেছিস কেন? বলছে আমি যখন আরো বড় হব, আমার যখন বিয়ে হবে, তোমরা যখন বুড়ো হবে, তখন এই পাথরের থালায় তোমাদেরকে দেব। কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, প্রত্যেকটি শিখ প্রত্যেকটি জনগণের কাছে প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, এখনো যদি আপনারা অত্যাচার শুরু করেছেন সংসারে, অহংকার করছেন, শোধরান, নইলে কিন্তু আপনাকে ঠকতে হবে। আপনি এখন মনে মনে ভাববেন এই কথাগুলো আমার গায়ে জ্বালা দিচ্ছে, কিন্তু যখন আপনার ছেলে বড় হয়ে আপনাকে ঘর থেকে টানতে টানতে নিয়ে যাবে, সেই দিন বুঝবেন আমি কি করেছি। অনেক মেয়েরা আমার কাছে এসে বলে, বাবা প্রদীপ, আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, আমায় ভালোবাসে না, এক পাশে ফেলে দিয়ে চলে গেছে। বললাম, মা তোমার পূর্বজীবনের কথা তোমার মনে আছে? বলে, না তো, মনে করে দেখো তুমি পূর্বজীবনে অতীতে কী করেছো, তুমি বৃদ্ধ বৃদ্ধাকে দিয়েছিলে? মাথাটা নিচু করে বলে, হ্যাঁ বাবা, আমি ওদেরকে দিই না বলে আজকে আমিও পাচ্ছি না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি দেবেন তবে পাবেন, আপনি দেবেন না তো পাবেন না। মায়ের মতো আপন কেউ হয় না, এ পৃথিবীতে যার মা নাই বাবা নাই, সে জানে মা বাবার কি ভালোবাসা। মা বাবা যতদিন বেঁচে আছে ততদিন আমরা মা বাবাকে বুঝতে পারি, যেদিন সংসার ছেড়ে চলে যাবে সেই দিন বুঝিব মা বাবার ভালোবাসা কত। মা হলো বাড়ির, বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি, ছাদ আর খুঁটি যদি চলে যায় তবে বাড়িটার কোনো দাম থাকে। ছেলে যদি বাইরে কাজে যায়, মা দরজায় কাপড় দিয়ে, দরজার সামনে গলায় কাপড় দিয়ে দুগ্গা দুগ্গা বলে স্মরণ করে। সবাই লক্ষ্য করুন, ছেলে যখন বাজারে যায়, ছেলে যখন বাইরে যায়, স্ত্রী বলে আমার জন্য কাপড় এনো, মেয়ে বলে বাবা আমার জন্য মোবাইল এনো, ছেলে বলে আমার জন্য হাত ঘড়ি এনো, কিন্তু যার জন্য কিছুই আনবে না সেই মা দরজার সামনে বলে, খোকা সাবধানে যাবি, সময় মতো খাবার খেয়ে নিবি, সময় মতো খাবার খেয়ে নিবি, মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন নদিয়ার কোন একটা বড় শহরে রানাঘাটে ফ্ল্যাট কিনে আত্মীয় স্বজন সবারই জায়গা হয়, শুধু বাবা মায়ের কেউ যেন মা বাবাকে কাঁদিও না, তোমরা কেউ যেন মা বাবাকে কাঁদিও না, মা বাবাকে কেউ কাঁদিও না। মেয়েরা যখন বাবার বাড়ি যাই, বাবার যা থাকে মেয়েকে আনন্দ করে খাওয়াই, মেয়ের বাড়িতে এত শান্তি, মাকে যখন জড়িয়ে ধরে মেয়ের সব দুঃখ চলে যায়। কিন্তু মেয়েদের যখন মা বাবা মারা যায়, মেয়ের আর বাপের বাড়ি যেতে চায় না, অনেক মেয়েকে জিজ্ঞেস করি তুমি বাপের বাড়ি যাবে না, মেয়েটি চোখের জলে ভেসে বলে, দাদা কার কাছে যাব, যার কাছে যেতাম তারা তো নাই, কার কাছে বেদনার কথা বলো, তোমরা যেন কে
তোমরা যেন অনুকূল ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল। এই পৃথিবীতে যারা বড় বড় মানুষ হয়েছেন, বড় বড় মহাপুরুষ হয়েছেন, তাদের চরিত্রগুলো পড়বেন, দেখবেন তারা প্রত্যেকজন মা বাবাকে শ্রদ্ধা আর আসনে বসিয়েছিল। ওই জন্য আমি আপনাদেরকে বলবো, অনেকে মা বাবাকে ভালো না বেসে গালি বাড়ি করছেন, আপনার যত তালা বাড়বে তত আপনার জ্বালা বাড়বে। কিন্তু মা বাবাকে যদি কেউ হৃদয় সিংহাসনে ভালোবাসার সঙ্গে রাখতে পারেন, মা বাবার যত বয়স হবে তত বাচ্চা ছেলের মতো তারা হয়ে যাবে, তাদেরকে যত ভালোবাসায় রাখতে পারবেন তত সংসার আপনার উপরে উঠে যাবে। মায়েরা দাদা ভাইরা জানাচ্ছেন, চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল, মায়ের কোলে ছিল, তখন একজন জ্যোতিষ এসে বলেছিল, মা তোমার ছেলে রাজা হবে গো। মা জিজ্ঞেস করেছিল, আমার ছেলে রাজা হবে কি করে বুঝলে? বলে, তোমার ছেলে সামনের দাঁত দুটো উঁচু, ওই জন্যে তোমার ছেলে রাজা হবে। মা জিজ্ঞেস করেছিল, হ্যাঁ গো কত ছেলের সামনের দাঁত দুটো উঁচু হয় আমার? আরে বাবা সব ছেলের হয়, তোমার ছেলের দাঁত দুটো দেখলাম, তোমার ছেলের লক্ষণ খুব ভালো, তোমার ছেলে রাজা হবে। মায়েরা পাঁচ বছরের ছেলে চাণক্য কোলে বসে আছে, আর মা তাড়াতাড়ি বলল, খোকা বলে কি তুই রাজা হলে আমায় ভুলে যাবি না তো? বলে আর ছেলে বলল, মা আমি রাজা হব? হ্যাঁ রে জ্যোতিষ বলেছে তুই রাজা হবি, আর রাজা হলে তুই ভুলে যাবি না তো? বলছে, মা রাজা হলে ভুলে যাই? বলে হ্যাঁ, কেন রাজা হব আমি, কি লক্ষণ দেখলে? বলে তোর দাঁত দুটো উঁচু, তুই রাজা হয়ে যাবি। সঙ্গে সঙ্গে বলো, ও আমার দাঁত দুটো উঁচু তার জন্য রাজা হবো, আর রাজা হলে তোমায় ভুলে যাবো? আচ্ছা দাঁড়াও, তুমি আমাকে কোল থেকে নামিয়ে দাও। যেই না চাণক্য দেব মায়ের কোল থেকে নেমেছে, কিছু দূরে গিয়ে একটা পাথরের টুকরে এনে সামনের দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে, গড়গড় করে রক্ত পড়ছে দাঁত থেকে। মা জিজ্ঞেস করলো, খোকা তোর দাঁত থেকে গড়গড় করে রক্ত পড়ছে, তুই দাঁত দুটো ভেঙে দিলি? বলছে, মা দাঁত দুটো থাকলে রাজা হবো, রাজা হলে তোমায় ভুলে যাবো, দাঁত দুটো ভেঙে দিলাম আর রাজা হবো না, তোমায় জীবনে কোনোদিন ভুলবো না মা, তোমায় কোনোদিন ভুলবো না। ওই জন্য মায়ের মতো আপন আর কেউ হয় না। তবে আপনাদের শঙ্করপুরে একটা ভালো খবর পেলাম, আমি খুব খুশি হলাম, সেই খবরটা শুনে আপনারও খুশি হবেন। আজকে এসেই আমি শুনেছি শঙ্করপুরে একটা ভালো খবর, কি বলুন তো? এখানে কোনো মাতাল নাই, আপনাদের হাসি দেখেই বুঝেছি পার্টি আছে। যা আপনারা হাসছেন মানে আমি টিপে দেখলাম যে সত্যি, এইদিকে এদিকে আপনাদের শঙ্কর মাতাল আছে? শঙ্করপুর বলে না না আছে তার প্রমাণ বলি, এইদিকে এদিকে শঙ্করপুর ঢোকার আগে একটা মোড়ে আমরা একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এটা কি শঙ্করপুর? তো না একজন, পার্টি তো এখানেও আছে দাদার মায়ের, এ প্রদীপ বাবু এসে নমস্কার নমস্কার, সে গাড়ি ধরে কোনো ছাড়ে না। আমি বললাম, দাদা দুপুরবেলাও চালাচ্ছেন কি করবেন? ও আচ্ছা আচ্ছা, বলছিলাম কি আমরা কি খেয়েছেন? বলে জেডি খেয়েছি, কিছু মনে করবেন না মায়েরা। আমি বললাম যে খুব ভালো কথা, খেলে শরীর ভালো থাকে। তো বলছেন না, আমি কেন খাই জানেন? আমি শুধুমাত্র তো শঙ্করপুরে বাস করে এই নয়, আমি শঙ্করপুরে বাস করে মাতাল হতে পারি, আমি ভালো কবিতা লিখি। বললাম কি কবিতা লেখো? বলছে শোনো কি কবিতা লিখি। আমি বললাম বেশি বড় বলার দরকার নাই, খিদে পেয়েছে, যেই খেতে হবে, তুমি একবার সংক্ষেপে বলো। তখন কি বলছে শুনুন, বলছে দুধে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। বাবারে কি পাওয়ার কবিতা, কিরকম বললো দেখুন, আমি শিখলাম ভালো। কি বলছে? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমার বলছে আপনাকে একটা কবিতা বলতে হবে, নাহলে ছাড়বো না, আমার কবিতা জানা নেই না তো, আপনাকে বলতে হবে, নাহলে ছাড়বো না, আপনার কীর্তন শুনতে যাবো না। মানে যাবার দরকার আমি বল, আরে ছাড়বো না, আপনি বলুন। আমার তাহলে এক লাইন বলি, কি খাবে জেডি, খুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। বাস, ও তো আর মানে কীর্তন শুনতে যাবো না, কিন্তু আপনার চমকে যাবেন, আপনার কেউ দেখতে পান নাই, আমি কিন্তু দেখেছি বেটা এসেছি, আমাকে কিন্তু এসেই কিন্তু ইশারা করে আমি ওই ওকে দেখে আমার মনে করে গেল যে পার্টি আছে আপনাদের। শুধু ও নয়, দু চারটা সঙ্গে করে নিয়ে, মানে একা তো হয় না, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, এখানে সবচাইতে ভালো কি বলুন তো, মাথায় কাপড় আপনার নেন অন্য জায়গায় নেন, আচ্ছা আপনি বললেন আসতে, আপনি বললেন বলেই নিল, নইলে দেখতেন নয়। এই মাথার কাপড়টার নাম কি মা?
লজ্জা, এটা যে মেয়ের আছে সেটা লজ্জা আছে, আর এটা যার নাই তার লজ্জা ধরে বলুন নাই। দাদারা মনে মনে ভাবছেন বলুন বলুন, আপনি বললে ঠিক আছে, আমরা বললে গণ্ডগোল আছে। মায়েরা শুনে নিন, আমি সত্যি কথা বলে যাই, আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচেছিলেন 80 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর, মাথার কাপড়টা খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে আসছে বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। ও মায়েরা দেখবেন আগে বড় আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, ঝরে বলুন হ্যাঁ না, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বড়দা, সেদিন তো সরে গেল পর্দা, পর্দা হয়েছে আর পর্দা সরে যাবে। এই না কালী দোহে জ্বলে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে গোটা বৃন্দাবন অন্ধকার। আচ্ছা বলুন তো, ছেলে যদি বাইরে যায় বাড়ির সবচাইতে চিন্তা ভাবনা আগে কার হয়, ঝরে বলুন? মা এবং বাবা, তার চাইতে মায়ের আগে হয়। ছেলে যদি বাইরে থাকে মা খালি চিন্তা করে, এই বুঝি ছেলের কিছু হলো বোধহয়। মায়ের মন সবসময় কুচিন্তা করে, ছেলের কোনো বিপদ হলো বুঝি। মায়েরা, মা যশোদা দেখলো গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে, কৃষ্ণ কালিয়নাগকে দমন করছে বললে সাপেদের রাজা, কালিয়নাগকে কৃষ্ণ দমন করছে বলে অন্যান্য সাপগুলো সব উঠোনে পড়ে মাটিতে রাস্তাতে কুণ্ডলী আকারে বিষ উদ্গার করছে। এই অবস্থা দেখে যশোমতী কাঁদছে আর সখীদেরকে বলছে, সখী বলে কি, আমি আগে বুঝি নাই, নইলে আমার কৃষ্ণকে আমি বনে পাঠাতাম না। তুমি যে মা এত সুন্দর নীল পদ্ম কোথা থেকে এলো, যেন নীল কমল ভাসছে, যেন
থাকে যতই মিষ্টি রসে বেজন তে তো যাই, চেরবন তে তো যাই, যা কালীয় নাক বলছে না নাকি পুচ্ছতে জড়াবো, পদ্মফুল নীল কৃষ্ণকে বলছে বা দেখতে কি সুন্দর, একে দংশন করবো না, কিন্তু যার যেমন স্বভাব বলছে না না আমার স্বভাব তো দংশন করে, একে ছেড়ে দেবো কেন, আমি দংশনই ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাকের মাথার উপরে চাপলো, যে বৈষ্ণবের আশীর্বাদ ছিল, পদকর্তা বলছে দেখো দেখো ওগো ফনাতে ফনাতে বামন করি হলো ধরে ফনাতে মনন ধরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাচ্ছে মাথায়, বৈষ্ণবের আশীর্বাদে আপনারা সবাই চরণ পাবেন সবাই, ওগো ফনাতে সেই মনি তোমার চরণে দেবো ফনি মনি
পাইতে যাচ্ছে তবু উঠছেন না, তা বললে তো হবে না। আমার তো 3 ঘন্টার ফিল্ম, এখন তার থেকে আপনাদের 3 ঘন্টা পার করে দিলাম, তা আপনারা বসে আছেন, তাহলে আর একবার মা যদি কৃপা করে 1 বছর 15 বছর পর একবার আসবে, কথা দিলাম 15 বছর পর একবার আসবে যদি মা কৃপা করে, নাকি বলছেন? সবাই ভালো থাকবেন, একটু সবাই মিলে হাত তালি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, বসুন বসে বসে, সবাই হাত ধরুন বসে বসে একসঙ্গে, সেমন তো সবাই হাত তালি দিয়ে দেখি আপনাদের তালি কেমন হয় মায়ের সামনে। আজকে যে যত তালি দেবেন হাত সুন্দর হবে, রান্নাবান্না ভালো হবে মায়েরা, আর রান্না কিন্তু ভালো হবে আপনাদের হাতে। বলি যারা তালি দেবেন না কাল সকাল থেকে স্বামী স্ত্রীতে, আপনারা বোঝেন না কি হয় মাঝে মাঝে, আমি এখানে অনেকজন বোন আমাকে বললো আমাদের এখানে একটা স্বামী স্ত্রীতে কোনোদিন জীবনে ঝগড়া হয় না, না যাক এটা খুশি বাবার দু চারজন বলছে গিয়ে দেখবেন একবার বাড়িতে গিয়ে, আর দাদারা বলছে আচ্ছা বলে রাখি স্বামী স্ত্রীতে ঝঞ্ঝট হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন, বলবো না বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো, আজ আর বলবো না একদিন বলে দিয়ে যাবো, স্বামী আমি তো না বলে যাবোই না, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না দুটো কাজ একসঙ্গে করবেন, কি ভোজন আর ভোজন, স্বামী যদি বেলা 3টার সময় আসে আগে দেবেন তারপর খাবেন ভোজন আগে, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে একসঙ্গে ভোজন করবেন, ভোজন আর ভোজন যদি একসঙ্গে হয় বিবাদ কোনো জায়গায় থাকবে না, হাত ওঠান।
যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন? কালী দহ কালী দহ বলি, ও গো কালী দহ বলি, দহ বলি, কালী অন্য রাজ্য। আমি আগামী জন্মাষ্টমীতে প্লেনে করে ত্রিপুরা যাব, ত্রিপুরায় আগে অনেকবার গেছি আমি তো। ত্রিপুরাতে যদি মায়েদেরকে একবার উলুধ্বনি দিতে বলা হয়, ওই যে একবার শুরু করে থামান থামান থামান, অনেক বলতে হয় তারপর থামায়। আপনাদের যেমন মনে হচ্ছে আমি ত্রিপুরাতে এসেছি, সুন্দর করে উলুধ্বনি দিচ্ছেন, একবার জোরে দিয়ে দিন, নিতাই গৌর হরি। বেশ বেশ বেশ, হরে কৃষ্ণ বলি। বেশ, আমি দুটি প্রশ্নের উত্তর দিয়ে গৌরচন্দিকা শেষ করবো। মায়েরা মায়েরা সবাই মিলে একটু প্রেম সে হাত তুলে এই গানটি গাইতে গাইতে যাবেন, সবাই মিলে একসঙ্গে সবাই মিলে। ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ ভগবান যাকে হাত দিয়েছেন তিনি হাত দুটো তুলবেন। মহাপ্রভু হাতটা কি নিচের দিকে নামানো ছিল না উপর দিকে তোলা ছিল? মানে যিনি সারা জীবন হাতটা তুলে আছে তার জন্য 2 মিনিট হাত তুলতে পারছেন না, এর চাইতে দুঃখে কি হতে পারে? যার হাত আছে তিনি পরের জন্মে হাত পাবেন, যে তুলবেন না তার হাত পাওয়ার আর চান্স থাকবে না। দুটো হাত আছে, দুটো পা আছে, আর দুটো পা যোগ হয়ে যাবে, হাত দুটো চলে যাবে, 4টে পা হলে যা হয়। যারা যারা 4টা পা নেবেন তারা হাত তুলবেন না, আর যারা 2টো হাত 2টো পা নেবেন তারা হাত তুলবেন। দেখি কারা কারা 2টো হাত, যে তুলবো না ভেবে এসেছিল সেও তুলে দিয়েছে, দরকার নাই আমার, যে আশা পূর্ণ হয় নাই পরের জন্ম একবার পূর্ণ করে দেবো। সবাই ভজ গৌরা।
Thank you.
জ্বর কি, যাদের ঘুম আসছে তাদের কি না পরীক্ষা করে দেখলাম, কেউ ঘুমোয় নাই, তবু দু চারজন কিন্তু তোদের কেউ বলি এরকম পার্টি দু চারজন আছে, যে আছে সে ভাবছে বেটা বোধহয় আমার দিকে তাকিয়ে আছে, না না ফাঁকিবাজ ছেলের দিকে তো তাকায়, আবার দেখবেন দু চারজন জীবনে মাথায় কাপড় নেয় নাই, এ ঘুম এলে দেখবেন তোদের কেউ বলি পাশের মেয়েটা বলছি দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোয় নাই ধ্যান করে করে শুনছি, এমন ধ্যান করে শুনানো যাবে আবার তুলে নিয়ে যেতে হবে বাড়ি পর্যন্ত, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা যারা ঘুমাচ্ছেন যারা ঘুমান নাই তা সকল মিলে হাত তুলে ভগবানের কৃপা পাবার জন্য এই গানটি গান, কত তুলি সবাই একসঙ্গে হাত তুলুন, খুব সুন্দর ক্যামেরার মাধ্যমে ধরা পড়বে আপনাদের হাত, মায়ের কাছে আপনারা আশীর্বাদ করেন, মা আপনাদেরকে হাত তুলে আসে, মায়ের আশীর্বাদ দাবেন, সবাই মিলে হাত তুলে পথ চলিতে আহ